নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ধোসার রেসিপি দেখার পর অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি ইডলির রেসিপিটাও শেয়ার করি, তাই আজ এনেছি পুর ভরা নরম তুলতুলে ইডলির রেসিপি, কোনো রকম ইডলি স্ট্যান্ড বা স্টিমিং প্লেট এগুলো ছাড়াই, যাতে সব বন্ধুরাই এই ইডলি বাড়িতে ট্রাই করতে পারেন। তো একদম সফট স্পঞ্জি ইডলি তৈরির জন্য প্রথমে একটা পারফেক্ট ব্যাটার আমাদের তৈরি করতে হবে, আর ইডলি এবং ধোসা এই দুটো কিন্তু একদম সেম ব্যাটার থেকে তৈরি করা হয়। তাহলে চলুন একদম পারফেক্ট ব্যাটার কিভাবে তৈরি করতে হয় প্রথমে সেটাই দেখে নিই। পারফেক্ট ইডলি এবং ধোসা তৈরি করার জন্য চাল এবং ডাল এই দুটো উপকরণ যে কোনো একটা পাত্রে মেপে নিতে হবে। আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, এই বাটির এক বাটি বিউলির ডাল নিয়েছি, এটা ভাঙা বিউলি, আপনারা এখানে খোসা ছাড়ানো গোটা বিউলিও ব্যবহার করতে পারেন। এবার ওই বাটিতে মেপে তিন বাটি দিয়ে দিচ্ছি সেদ্ধ চাল। প্রত্যেক দিন আমরা ভাত খাওয়ার জন্য যে চাল ব্যবহার করি সেই চালটা নিলেই হবে। ডাল এবং চালের রেশিওটা হচ্ছে 1:3, মানে এক বাটি ডাল এবং তিন বাটি চাল নিতে হবে। এবার এই চাল আর ডালটা একসাথে একদম পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে। দেখুন জলটা এরকম পরিষ্কার আসা পর্যন্ত এটা ধুয়ে যেতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ মতো মেথি। মেথিটা আপনারা চাল ডালের সাথে ধুয়েও দিতে পারেন। আমি এই জলটা চাল ডাল ভেজানোর পর ফেলে দেবো, সেই জন্য আমি মেথিটা না ধুয়েই এখানে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ এভাবে কিছুটা জলে ভিজিয়ে রাখতে হবে 4-5 ঘন্টা মতো, যাতে এগুলো ভালো মতো ফুলে যায়। 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন দেখুন চাল ডাল মেথি তিনটেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার এগুলোকে বেটে নিতে হবে, তার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি। অল্প অল্প করে চাল ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি এখানে ছোট জারটা ব্যবহার করছি, সেই জন্য অল্প অল্প করে বারে বারে বেটে নিতে হচ্ছে। আপনারা যদি বড় জার ব্যবহার করেন তাহলে পুরোটা একসাথেও বেটে নিতে পারেন। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করতে হবে, দানা দানা থাকলে কিন্তু হবে না। এবার এই পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখছি, আর একই রকমভাবে বাকি চাল ডালটাও বেটে নেব। চাল ডালের সাথে এখানে আরও একটা জিনিস বেটে নিতে হবে, সেটা হলো চিড়ে। যে বাটিতে আমি চাল ডাল মেপে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি চিড়ে নিয়ে চিড়েটা ভালো করে ধুয়ে এখানে আমি চাল ডালের সাথে বেটে দিচ্ছি। চিড়েটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, চিড়ে ধুলেই নরম হয়ে যায়, সেই জন্য আগে থেকে ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। চাল ডালটা বাটার সময় আমি চিড়েটা ধুয়ে নিয়েছি। এই ইডলি ডোসার ব্যাটারে যদি চিড়েটা ব্যবহার করা হয় তাহলে এই ব্যাটার দিয়ে যদি ইডলি তৈরি করেন ইডলিগুলো একদম তুলোর মতো নরম হবে, আর যদি ধোসা তৈরি করেন তাহলে ধোসাগুলো সুন্দর ক্রিস্পি হবে। সেই জন্যই এই ব্যাটারে আমি চিড়ে ব্যবহার করলাম। সমস্ত চাল ডাল চিড়ে আমার বাটা হয়ে গেছে। এবার এই সমস্ত পেস্টটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বাটিটা এভাবেই বাইরে রেখে দেবো, ফ্রিজে কিন্তু একদমই নয়, একদম রুম টেম্পারেচারে রেখে দেবো এটা 10-12 ঘন্টা মতো। তাতেই এই ব্যাটারটা সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যাবে এবং ইডলি বা ডোসা বানানোর জন্য একদম এটা রেডি হয়ে যাবে। আমি এটাকে সারা রাত রেখে দিয়েছিলাম। প্রায় 12 ঘন্টা রুম টেম্পারেচারে রাখার পর এখন দেখুন ব্যাটারটা কী অবস্থায় রয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা ফুলে গেছে ব্যাটারটা এবং খুব ভালো মতো এটা ফার্মেন্ট হয়ে গেছে। কী করে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম তো ব্যাটারটা এরকম অনেকটা ফুলে যাবে, আর দ্বিতীয়ত দেখুন ব্যাটারের মধ্যে অনেক ফেনা তৈরি হয়েছে বা বাবলস তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এটার মানে কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ইডলি বা ধোসা তৈরি করার জন্য। এবার এই ব্যাটারটাকে আমি একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম স্মুথ হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি কিছুটা একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি ইডলি তৈরির জন্য, আর বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে আমি ধোসা তৈরি করেছিলাম, যে রেসিপিটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। তো ইডলি তৈরির আগে আমি ইডলির পুরটা রেডি করে নেব। আলুর পুরটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। সর্ষের তেল বাদ দিয়ে অন্য যে কোনো রান্নার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এর মধ্যে 2 পিঞ্চ মতো হিং দিলাম, 1 টেবিল চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে তারপর 1 মুঠো মতো কারি পাতা দিয়ে দিচ্ছি। আমি কারি পাতা শুকনো করে স্টোর করি, সেই জন্য শুকনো কারি পাতা দিলাম। আপনাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে অবশ্যই ফ্রেশ কারি পাতাই ব্যবহার করবেন। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ মতো আদা কুচি।
আদা বাটাও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এখানে খুব বেশি ভাজতে হবে না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে সেই সময় পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। 15 থেকে 20 সেকেন্ডেই কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 7 মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা এখানে স্কিপও করতে পারেন আপনারা, শুধু কাঁচা লঙ্কা দিয়েও এটা করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ কিছুক্ষণ এভাবেই একটু মিশিয়ে ভেজে নেব। এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু। আলুগুলো হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। আর আমি এখানে 4টে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন। তারপর এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা দেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখুন খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 মুঠো মতো চিনে বাদাম। বাদামটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ইডলির পুর এখানে একদম রেডি। এবার আমি ইডলিগুলো তৈরি করে দেখাবো। প্রথমে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে 7 মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ইডলি তৈরির জন্য আমাদের একটু ঘন ব্যাটারই এখানে প্রয়োজন, সেই জন্য এই ব্যাটারের মধ্যে আমি আর একটু জল মেশাবো না। নুনটা আমি ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেহেতু আমি বললাম ইডলি স্ট্যান্ড ছাড়াই আমি ইডলিগুলো তৈরি করে দেখাবো, সেই জন্য আমি এই রকম মাঝারি সাইজের কয়েকটা স্টিলের বাটি এখানে নিয়ে নিচ্ছি। এরকম মাঝারি সাইজের বাটি আমাদের সবার বাড়িতেই থাকে, তো এই বাটিগুলোর মধ্যে প্রথমে তেল মাখিয়ে নিতে হবে। আমি একটা ব্রাশের সাহায্যে এখানে বাটির মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিলে ইডলিটা স্টিম হওয়ার পর খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। একই রকমভাবে আমি আরও একটা বাটি এখানে তেল মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার তৈরি করে রাখা ব্যাটারটা অল্প অল্প করে দুটো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ইডলিগুলো আমি পুর ভরা ইডলি তৈরি করব, মানে এর মধ্যে পুর দেব, সেই জন্য প্রথমে একটা পাতলা লেয়ার তৈরি করলাম ব্যাটারের। তারপর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলুর পুর এভাবে হাতের মধ্যে একটু ফ্ল্যাট করে দিয়ে এই ব্যাটারের ওপর দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে এই পুরটাকে কভার করে দিতে হবে। যেহেতু ইডলিগুলো অনেকটা ফুলবে সেই জন্য খুব বেশি ব্যাটার কিন্তু দিয়ে দেবেন না, অল্প অল্প করে ব্যাটার দিয়েই ইডলিগুলো তৈরি করবেন। দেখুন দুটো বাটি এখানে রেডি। এবার এগুলো স্টিম করতে হবে, তার জন্য এখানে একটা কড়াইতে আমি কিছুটা জল গরম করতে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এরপর এর মধ্যে একটা বড় প্লেট বা থালা, যে ফুটো ফুটো থালাগুলো হয় স্টিমিং প্লেট যেগুলোকে বলা হয়, সেই রকম থালাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা বড় বাটি বা কেকটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই ব্যাটারের বাটিগুলো বসিয়ে দিলাম, মানে ইডলি ব্যাটারের বাটিগুলো বসিয়ে দিলাম। এবার এই কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 20 মিনিট মতো এভাবেই ভাপিয়ে নিতে হবে। তাহলে দেখলেন স্টিমিং প্লেট, ইডলি স্ট্যান্ড এগুলো ছাড়াও কিন্তু খুব সহজেই ইডলি তৈরি করে নেওয়া যায়। এই রকমভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো এগুলো ভাপিয়ে নেওয়ার পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার চেক করে নেব ইডলিগুলো হয়েছে কি না। ওপর থেকে এভাবে একটু হালকা করে টাচ করে দেখবেন, যদি মনে হয় ড্রাই হয়ে রয়েছে ওপরটা তাহলে বুঝতে হবে ইডলিগুলো হয়ে গেছে। এবার খুব সাবধানে এই বাটিটা কড়াই থেকে বের করে নিতে হবে। বাটিগুলো নামিয়ে রাখছি আমি। 2-3 মিনিট রাখার পর এখন বাটিগুলো একটু হাতে ধরার মতো হয়েছে, মানে গরমটা একটু কমে গেছে। এবার আমি বাটি থেকে ইডলিগুলো বের করে নেব। ইডলি একদম পারফেক্টলি রেডি হয়ে গেলে দেখবেন বাটির সাইডগুলো কিন্তু খুব সহজে ইডলি ছেড়ে দিচ্ছে। তখন একটা চামচের সাহায্যে অথবা একটা ছুরির সাহায্যে এভাবে সাইডগুলো একটু আলগা করে দিয়ে তারপর হাতের উপর বাটিটা উল্টে নিলেই ইডলি খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে বাটি থেকে। দেখুন এই কারণে বলেছিলাম বাটিতে ভালো করে তেল মাখিয়ে নিতে, যাতে ইডলিগুলো একটুও বাটির মধ্যে স্টিক না করে। এবার ইডলির টেক্সচারটা দেখুন, একদম নরম তুলতুলে।
ইডলির সাথে আমি এখানে হোয়াইট চাটনি আর রেড চাটনি সার্ভ করেছি। এই চাটনি দুটোর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার একটা ইডলি আমি এখানে মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে। দেখুন, যেমন সফট তেমনই কিন্তু স্পঞ্জি, একদম নরম তুলতুলে ইডলি বাড়িতেই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া গেল। আর এর জন্য কোনো স্টিমিং প্লেট বা ইডলি স্ট্যান্ড কিন্তু প্রয়োজন নেই, বাড়িতে থাকা বাটিতেই খুব সহজে এরকম পারফেক্ট ইডলি তৈরি করে নেওয়া যায়। তাহলে অবশ্যই ট্রাই করবেন এই ইডলি রেসিপি এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।